বহু প্রতীক্ষার পর এবার দারুণ সুখবর, মাত্র 587 টাকায় এখন গ্যাসের সিলিন্ডার। মাত্র 587 টাকায় এখন পাবেন গ্যাসের সিলিন্ডার। কিভাবে পাবেন, কোথায় কোথায় পাবেন, কারা কারা পাবেন এবং কবে থেকে পাবেন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলায় কত টাকা করে কিনছেন একটি গ্যাসের সিলিন্ডার, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এবার থেকে দিতে হবে মাত্র 587 টাকা। বড় সিদ্ধান্ত মোদী সরকারের। রোজগার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সব কিছুরই দাম দিনের পর দিন বেড়েই চলছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। তার ওপর আবার করোনা অতিমারির সময় থেকেই কেন্দ্র সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে পুজোর আগেই সুখবর জানালো কেন্দ্র সরকার, আবার ভর্তুকি দেওয়া শুরু করবে মোদী সরকার। এর আওতায় দেশের 9 কোটিরও বেশি মানুষ এলপিজি গ্যাসে 300 টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে এলপিজিতে ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। তাই মনে করা হচ্ছে খুব কম সময়ের মধ্যেই এবার দেশের সব রাজ্যে সরকার এলপিজি সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়া শুরু করবে। ইতিমধ্যেই সরকার ভর্তুকির জন্য অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হয়ে গেলে আরেকটি গ্যাস সিলিন্ডারের জন্য খরচ করতে হবে না 1,100 টাকা, খরচ করতে হবে মাত্র 587 টাকা।